আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিউ ইয়র্ক থেকে বলছি আজকে আমরা চলে আসছি চেরি বাগানে রবিবার প্রচণ্ড গরম আমাদের সব সর্বোচ্চ টেম্পারেচার মনে হয় আজকেই এত গরম রোদ উপেক্ষা করে আমরা চলে আসছি চেরি বাগানে প্রতি বছর আমরা চেরি বাগান ভিজিট করতে আসি এবার ভেবেছিলাম হয়তো চেরি বাগানে আসা হবে না আজকে লাস্ট ডে ছিল ভিজিটারদের জন্য প্রতিটি গাছে প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে চেরি রয়েছে এবছর চেরি ব্লসমটা লেট হওয়াতে স্টিল আমাদের জুলাই মাস তারপরও গাছের মধ্যে চেরি রয়েছে যারা চেরি পছন্দ করেন তারা তো আসেই নিউ ইয়র্কের সবগুলো সুপার মার্কেটেই চেরি পাওয়া যায় তবে নিজে গাছ থেকে পিক করে খাওয়ার স্বাদে আলাদা আমাদের নিউ ইয়র্কে জাম গাছ নাই তো কী হয়েছে চেরি আছে চেরি যখন লবণ মরিচ দিয়ে ঝাঁকা হয় তখন মনে হয় যেন জামের ভত্তাই খাওয়া হচ্ছে আমরা চলে গেছি মিল্টন আপস্টেট প্রসপেক্টার্স ওচার্ট সেখানে শুধু যে চেরি তা তাদের ভেজিটেবল রয়েছে এখন অ্যাপ্রিকট পাকছে কিছুদিন পরে পিচ ফল পিক করা হবে এবং পিচ ফল সাথে পেয়ারস এবং তারপরে শুরু হবে আপেল পিকিন অসম্ভব মজা এখানে অনেক ভ্যারাইটির চেরি রয়েছে সাওয়ার চেরি সুইট চেরি কত জাতের নাম যে মানে মনেও রাখা সম্ভব নয় তো আমরা চলে গেছি ওদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব গাড়ি করে আমরা চেরি বাগানে তারা নামিয়ে দিয়েছে আমাদেরকে তো সেখানে ইচ্ছে মতো আমরা চেরি খাব এবার প্রতি বছর তারা যে কার্টুন বা ব্যাগটা দেয় সেটার প্রাইসটা রেখে দেয় এবং পার্কিংয়ের জন্য পয়সা নেয় এবার ছিল ভিন্ন রকম এবার অ্যাডাল্টদের ফাইভ ডলার এবং ছোটো বাচ্চাদের জন্য ওয়ান ডলার করে রাখা ছিল আর যে পরিমাণ চেরি পিক করবো শুধু সেটার ওয়েট দিয়ে নয় নয় ডলার করে পাউন্ড করে আমরা কিনেছি তো ওখানে যাওয়ার পরে ইচ্ছে মতো সবাই চেরি খেতে পারছে দেখতে পাচ্ছেন তো চেরি মোটামুটি পেকে গেছে সব খুব বেশি একটা চেরি আমরা আনছি না যেহেতু আমরা এখানে তিন চার ফ্যামিলি একসাথে গিয়েছি যা চেরি পিক করছে তা ভাগাভাগি করিয়ে আমরা নেব অদ্ভুত সুন্দর সব চেরি তো ওখানে আমরা চেরি যেগুলো নরম পিক করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ মরিচের গুঁড়া এবং বিট লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে ঝাঁকি দিয়ে চেরির ভর্তা করে খেলাম অসম্ভব মজা লেগেছে বিট লবণ দিলে ফ্লেভারটা একটু ভালো আসে তো হয়ে গেছে মজাদার চেরির ভত্তা খুবই মজাদার চেরিগুলো এত রসালো ছিল দেখতে পাচ্ছেন তো আমরা সবাই খুব এনজয় করে খেয়েছি আগে বলেছি সেদিন ছিল প্রচন্ড গরম সবাই খুব থাস্টি ফিল করছিলাম এই চের ভত্তাটা খুব কাজে দিয়েছে তো এখন বাড়ি ফেরার ওকে আমার ছোট ছেলে খুব এনজয় করেছে মেজ ছেলে এনজয় করেছে আমার বড় ছেলেও খুব এনজয় করেছে গাছ ফুতির চেরি দেখতে পাচ্ছেন জুলাইয়ের মাঝামাঝি সময় তারপরও প্রচুর পরিমাণে চেরি রয়েছে গাছ ভর্তি এবার চেরি পৌশ্রমটা লেট করে হওয়াতে চেরিও লেট করে হয়েছে আমাদের পাড়া হয়ে গেছে এবার বাড়ি ফেলার পালা অনেক সময় আমরা স্নেক নিয়ে গিয়েছিলাম আসার সময় আমরা লাঞ্চটা করে ফেলব আমরা রেস্টুরেন্টে আসব। আসার সময় আমরা একটু ট্রাফিক পেয়েছি চেরি বাগান আমরা ওয়েট করছি যে ট্রাকগুলো আসবে সে ট্রাকগুলো করে আমরা মূল অফিসে ফিরে যাব এবং সেখান থেকে আমরা আবার নিউ ইয়র্কে চলে আসবো আসার পথে জ্যাকসনাইডের ডেরাতে আমরা লাঞ্চ করব যদিও মানে সময়টা অনেক চলে গিয়েছে তারপরও ছেলে মেয়ে নিয়ে এই গরমের মধ্যে চেরি যে পিক করতে পেরেছি সেটাই অনেক বড় তো আমরা চলে আসলাম জ্যাকসোনাইট ডেরা তাদের কাবাব বোলা অসম্ভব মজা যারা ডেরাতে খেয়েছেন তারা তো জানে আর যারা খান নাই তারা অবশ্যই ভিজিট করবে নিউ ইয়র্কে আসলে জ্যাকসন হাইডে আসে না এমন মানুষ খুব কমই আছে তো আমরা প্রচুর যেহেতু খুব মানে গরম ছিল তো ওদের কাবাবগুলো খুবই মজাদার তো আমি হায়দারাবাদ কাবাব বিহারি কাবাব নেহারি যেটাকে পায়া বলে নেহারিতে শুধু ঝোলটা থাকবে পায়াতে পায়াস থাকবে বাটার চিকেন চিকেন বিরিয়ানি বাটার নান বাচ্চারা যা পছন্দ করে আমরা শেষ ধরনের খাবারগুলোই অর্ডার করেছি আবারও বলছি ডেরার কাবাবগুলো অসম্ভব মজা আপনার যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন আর তাদের পায়াটাও ছিল খুব মজা আর আমার সব সবসময় বিহারি কাবাব খুব ফেভারিট সো এটা তো খেতেই হবে তো তাদের বিরিয়ানিটাতে একদম তেল ছিল না একদম ওয়েল ফ্রি বিরিয়ানি যাকে বলে আমাদের খাওয়ার পর বাচ্চারা খুব থাস্টি ছিল তো কুলফি দিয়ে তারা সে থাস্তিটা মেটালো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন